যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য $404 মিলিয়ন মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার জর্ডানে গাজার জন্য জরুরি সহায়তা বিষয়ক এক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বলেছেন, গাজায় যুদ্ধবিরতির এখনই চূড়ান্ত সময়, একটি চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে আহ্বান জানান তিনি। যে কোনো মূল্যে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দূর করার আহ্বান জানান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। এর আগে তেল আভিভে অ্যান্টনি ব্লিনকেন বলেন, যুদ্ধবিরতির বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে। হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের স্বজনেরা মঙ্গলবার তেল আভিভের একটি হোটেলের বাইরে বিক্ষোভ করেন, যেই হোটেলে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। এ সময় বিক্ষোভকারীরা ব্লিনকেনকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে এবং জিম্মিদের ফিরিয়ে আনার জন্য ইসরায়েলের সরকারকে চাপ দেওয়ার আহ্বান জানান। বৈঠক শেষে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ব্লিনকেন, জিম্মিদের ফিরিয়ে আনার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন তিনি। এরপর ব্লিনকেন সাংবাদিকদের বলেন, জিম্মিদের পরিবারগুলো যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা অনুধাবন করা কঠিন। প্রেসিডেন্ট বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবের বাস্তবায়ন জিম্মিদের মুক্তির জন্য সর্বোত্তম উপায় উল্লেখ করে ব্লিনকেন বলেন, নিরাপত্তা পরিষদে সবাই ওই প্রস্তাবে সমর্থন দিয়েছে। প্রস্তাবটি এগিয়ে নিয়ে যাওয়া এখন হামাসের হাতে বলে মন্তব্য করেন ব্লিনকেন। ব্লিনকেন দাবি করেন, প্রস্তাবটির প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও সমর্থন রয়েছে। পরে জর্ডানে কল ফর অ্যাকশন আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান রেসপন্স ফর গাজা শীর্ষক এক সম্মেলনে অংশ নেন ব্লিনকেন। As we know and have heard, more than 270 humanitarian workers have been killed. গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্যালেস্টিনিয়ানদের সহায়তায় সবাইকে আরো এগিয়ে আসার আহ্বান জানান ব্লিনকেন। পাশাপাশি গাজার বাসিন্দাদের জন্য নতুন মানবিক সহায়তা তহবিলের ঘোষণা দেন তিনি। I'm announcing an additional $404 million in new aid to Palestinians. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, গাজায় ত্রাণ প্রবেশে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি অগ্রহণযোগ্য। It cannot be subject to the political agendas of any party. জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস গাজায় ত্রাণ প্রবেশের সব পথ চালু করার আহ্বান জানান। All available routes into Gaza must be operational. তিনি বলেন, গাজা সংকট মাত্রা ছাড়িয়ে গেছে। It's high time for a ceasefire along with the unconditional release of hostages. গাজায় যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট বাইডেনের উদ্যোগকে স্বাগত জানান গুটেরেস। I welcome the peace initiative recently outlined by President Biden. আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।